রাতের অন্ধকারে ফেলবি কায়দায় পিছু ধাওয়া করে উদ্ধার সেগুন কাঠ। বৃহস্পতিবার রাত্রে ভলকা রেঞ্জের অন্তর্গত ঘোড়ামারা বিটের জঙ্গল থেকে কাঠ চুরি করে মোটর সাইকেলে করে যাচ্ছিল এক কাঠ মাফিয়া। ঘটনাটি বন দপ্তরের ঘোড়ামারা বিটের বনকর্মীদের নজরে পড়তে তৎক্ষণাৎ পিছু ধাওয়া করে ওই কাঠ মাফিয়ারা। কাঠ মাফিয়া বুঝতে পেরে মোটর সাইকেলটি আরো দ্রুত গতিতে ছুটতে শুরু করে, কিন্তু বনকর্মীরা হাল ছাড়বার নয়, পিছু ধাওয়া করতেই থাকে। দীর্ঘক্ষণ পিছু ধাওয়া করতে থাকায় ওই কাঠ মাফিয়াকে দিশাহীন অস্বস্তিতে ফেলেছে। অবশেষে কাঠ মাফিয়া অবস্থা সামলে উঠতে না পেরে কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কের উপর বারোবিশা কালীবাড়ি এলাকায় রাস্তার মাঝে মোটর সাইকেল সহ ফেলে রেখে পালিয়ে যায়। ঘোড়ামারা থেকে বারোবিশা কালীবাড়ি দীর্ঘ 11 কিলোমিটার রাস্তা পিছু ধাওয়ার পর ঘটনার অবসান ঘটে। পরবর্তী সময় বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল থেকে চোরাই কাঠগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। ঘটনার তদন্ত করছে বন দপ্তর। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-296999-62-955-44-099-747-875-0092।